আমরা এখন শিখব ইউটিউব মার্কেটিং পার্ট 5। এই পার্টে আমরা শিখব ইউটিউব মার্কেটিং ফ্লোচার্ট। ফ্লোচার্ট জিনিসটা কি? ফ্লোচার্ট হলো কাজের ধারাবাহিকতা। ওকে, মানে আপনি কাজটা শুরু করার পর প্রথমে কি করবেন, তারপরে কি করবেন, তারপরে কি করবেন, মানে কাজের স্টেপগুলো। ওকে, স্টেপগুলো যদি বোঝা হয়ে যায় তাহলে কাজটা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে। তো আপনি যদি কোনো একটা কোম্পানিতে চাকরি পান, মনে করেন আবুল কসমেটিক্স কোম্পানি অথবা আবুল ফ্যাশন হাউস, দেশি কোম্পানি হতে পারে, বিদেশি কোম্পানি হতে পারে, আপনাকে অ্যাপয়েন্ট করলো, আপনার সাথে চুক্তি হলো যে আপনাকে মাসে 30,000 টাকা করে স্যালারি দিবে। ওকে, আপনি তাদের জন্য ইউটিউবের মাধ্যমে প্রচার করবেন, ইউটিউব মার্কেটিং করবেন। ওকে, তাহলে আপনি কি করবেন? প্রথমে তার জন্য কি কাজ করবেন, এরপরে কি করবেন, তারপরে কি করবেন? ওকে, কোথায় গিয়ে কাজটা শেষ করবেন, আবার কোথেকে শুরু করবেন? আপনি যদি কোম্পানিতে 10 বছর চাকরি করেন তাহলে টোটাল তার জন্য কোন কাজগুলো আপনি করতে রাখবেন, ধারাবাহিকভাবে কিসের পর কি করবেন, সেই বিষয়টি হলো ফ্লোচার্ট। তো এই ফ্লোচার্ট বোঝার পর আপনার কাছে ইউটিউব মার্কেটিং এর কাজটা একদমই সহজ হয়ে যাবে। ওকে, তো ইউটিউব মার্কেটিং আপনি কি করবেন না করবেন কোনো কিছুই কি আপনার মনে না থাকলে কোনো সমস্যা নেই। ওকে, কিসের পর কি করবেন সেই ধারাবাহিকতা মনে না থাকলে কোনো সমস্যা নেই, আপনি শুধুমাত্র মনে রাখবেন কি VCS, ইউটিউব মার্কেটিং সমান সমান VCS। ওকে, BCS এর পরিবর্তে, ওই যে BCS পরীক্ষা, BCS এর পরিবর্তে আপনার জাস্ট কি বিটা বি না হয়ে ভি হবে, ব্যাস। তাহলে ইউটিউব মার্কেটিং সমান সমান VCS, এই VCS মনে থাকলে পুরো ইউটিউব মার্কেটিং আপনার মনে থাকবে। আচ্ছা, বুঝাচ্ছি, ভি মানে কি ভিডিও তৈরি করা, ভিডিও ক্রিয়েট। সি মানে কি চ্যানেল ক্রিয়েট, মানে ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করা এবং চ্যানেলের সেটিংস করা, সেটিংস করা। এস মানে কি এসইও করা। ওকে, আমি একটু বোঝাচ্ছি, ইউটিউব মার্কেটিং আপনি শুরু করবেন কি কি দিয়ে, ভিডিও তৈরি করা দিয়ে। কোন একটা কোম্পানিতে আপনি যখন কাজ পাবেন তখন আপনার প্রথম কাজ হলো ভিডিও তৈরি করা, ভিডিও ক্রিয়েট করা। কিরকম ভিডিও? এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং ভিডিও এবং ইনফরমেশন ভিডিও। ওকে, অ্যাডভার্টাইজিং ভিডিও কিরকম? আপনি বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের জন্য ভিডিও তৈরি করবেন। মনে করেন আপনি আবুল কসমেটিক্স কোম্পানিতে আপনি জব পেয়েছেন, তো এখন আবুল কসমেটিক্স কোম্পানির অনেক অনেকগুলো প্রোডাক্ট, তাদের হচ্ছে 300 রকমের আইটেম, 5 রকমের বিউটি ক্রিম, 3 রকমের সাবান, 4 রকমের বডি লোশন, বিভিন্ন দামের, বিভিন্ন সাইজের অনেক অনেকগুলো প্রোডাক্ট, তাদের টোটাল 300টা প্রোডাক্ট, এবং প্রতিদিনই তাদের হাউসে নতুন নতুন প্রোডাক্ট আসে। তো আপনার কাজ হবে কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে ইন্ডিভিজুয়ালি ভিডিও তৈরি করা। ওকে, যদি আপনি ফ্যাশন হাউসে জব করেন তাহলে কি সেই ফ্যাশন হাউসের যতগুলো প্রোডাক্ট আছে, মানে মনে করেন 5 রকমের শার্ট, 10 রকমের পাঞ্জাবি, 3 রকমের ফতুয়া, ওকে, সবগুলো প্রোডাক্ট আপনি নেবেন, নিয়ে আলাদা আলাদাভাবে আপনি সেগুলো আর কি ভিডিও তৈরি করবেন। এখন প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে ভিডিও কিভাবে হবে? যখন আমরা দোকানে যাই কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য, তখন দোকানদার আমাদেরকে অনেক ভালোভাবে জিনিসগুলো বুঝাই যে এই শার্টের কোয়ালিটি এটা, এই শার্টের ফেব্রিক্সটা এটা, ওকে, এই শার্টটা এই কারণে স্পেশাল, এই শার্টটা এক্সক্লুসিভ, এই শার্টের মতো শার্ট আর পাওয়া যাবে না, অনেক অনেকভাবে আমাদেরকে কি বুঝিয়ে ইমপ্রেস করে। ওকে, তো আমরা যা বুঝি, যদি আমরা যদি সে মানে দোকানদার যদি আমাদেরকে বুঝাতে সামর্থ্য হয় তখন আমাদের মাথায় সেই জিনিসটা ঢুকে যায়। তখন এরপর যদি আমরা অন্য কোনো দোকানে যাইও, অন্য কোথাও আমাদের আর কোনো কিছু পছন্দ হয় না, সেই জিনিসটা আমাদের মাথায় থেকে যায় যে শার্টটা আমরা দেখছিলাম সেই শার্টটা আমাদের মাথায় থেকে যায়। তো দোকানদার যখন আমাদেরকে ভালোভাবে বুঝায়, এরপর ওইটার অনেক বেশি দাম নিলেও আমরা বেশি দাম দিয়ে সেই প্রোডাক্টটা কিনি, আমরা বুঝতে পারি যে আমাদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে। ওকে, কিন্তু তারপর আমরা বেশি দাম দিয়ে সেই জিনিসটা কিনি। কেন কিনি? এটা হচ্ছে ক্রেডিট হলো সেলসম্যানের, কারণ সেলসম্যান আমাদেরকে সেইভাবে জিনিসটা বুঝিয়েছে, সেটা আমাদের মাথায় ঢুকিয়েছে। ওকে, তো একজন সেলসম্যান কোনো একটা প্রোডাক্ট ডেসক্রাইব করার সময় সে যে যে বিষয়গুলো বলে, ঠিক সেভাবে আপনি কোনো একটা প্রোডাক্ট নেবেন, নিয়ে সেই বিষয়গুলো দেখিয়ে ভিডিও করবেন যে এ হলো শার্ট, এ হলো শার্টের বোতাম, বোতামগুলো এই কারণে স্পেশাল, এই যে শার্টের ডিজাইন এটা এই কারণে স্পেশাল, এই যে ফেব্রিক্সটা দেখেন এটা এই কারণে স্পেশাল। ওকে, এভাবে এক একটা প্রোডাক্ট নিয়ে 3-4 মিনিটের একটা ভিডিও তৈরি করতে হবে। তো যত মানুষ সেই প্রোডাক্ট নিয়ে ভিডিওটা দেখবে তত মানুষ সেই প্রোডাক্টটা পাওয়ার জন্য আকৃষ্ট হবে, মানে সেই প্রোডাক্টটা পেতে চাইবে, মানুষ ইমপ্রেস হবে। তো এভাবে একটা কোম্পানিতে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন, এটা আপনার প্রতিনিয়ত কাজ। ওকে, এখন আবুল ফ্যাশন হাউস যদি টিভিতে যদি প্রচার করায়, তো টিভিতে তো তারা শুধুমাত্র একটা বিজ্ঞাপন দেয়,
নিচে গিয়ে একটু কি বলে যে আবুল ফ্যাশন হাউস ভালো, ইহা কেন ভালো ফ্যাশন হাউস, জাস্ট তারা তাদের ব্র্যান্ডটাকে প্রমোট করতে পারে, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আলাদাভাবে টিভিতে বলতে পারে না, সেটা বলতে পারে কোথায়, ইউটিউবে। ইউটিউবে আপনি 300টা 400টা 500টা ইচ্ছে মতো ভিডিও আপনি তৈরি করতে পারবেন, করে কি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আলাদা আলাদা ভাবে বোঝানো যায়, যেটা টিভির মাধ্যমে করা যায় না। তাহলে যখন আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি পাবেন, আপনার প্রথম কাজ হলো সেই কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করা, অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও তৈরি করা। ওকে, 2 নম্বর কাজ হলো ইনফরমেশন ভিডিও তৈরি করা। ইনফরমেশন ভিডিও জিনিসটা কি? ইনফরমেশন ভিডিও হলো মানে বিজ্ঞাপন ছাড়া অন্য কোনো বিশেষ কোনো তথ্য নিয়ে ভিডিও তৈরি করা। ওকে, কোনো একটা তথ্য নিয়ে, মনে করেন কাপড় থেকে দাগ উঠানোর উপায়, এটা একটা তত্ত্ব। ওকে, তারপর মানে লেটেস্ট ফ্যাশন ট্রেন্ড, এটা একটা তত্ত্ব। এরকম বিভিন্ন তত্ত্ব নিয়ে ভিডিও তৈরি করা, যে টাই কিভাবে পড়বেন, এটা একটা তত্ত্ব। ওকে, মানুষকে পরে পরে টাই পরা শেখানো, এটা হলো একটা ইনফরমেশন ভিডিও। কাপড় থেকে দাগ কিভাবে তুলবেন, ওকে, কফির দাগ কিভাবে কাপড় থেকে তুলবেন, এটা একটা ইনফরমেশন ভিডিও, নন কমার্শিয়াল ভিডিও। ওকে, তো আপনি অ্যাডস তৈরি করবেন, আবার সে কোম্পানির জন্য নন কমার্শিয়াল ইনফরমেশন ভিডিও তৈরি করবেন। কেন? কারণ মানুষ যখন ইনফরমেশন ভিডিও দেখবে, ধরেন কাপড় থেকে দাগ কিভাবে তুলতে হয় সেরকম একটা ভিডিও করে আপনি ইউটিউবে দিলেন। ওকে, এরপর মানুষ যখন কাপড় থেকে দাগ কিভাবে তুলতে হয় সেই ভিডিওটা দেখবে, সেই ভিডিওর মাঝখানে আপনি কোম্পানির বিজ্ঞাপনগুলো দেখবে। ওকে, তো কোম্পানির বিজ্ঞাপনগুলো আপনি অনেকগুলো বিজ্ঞাপন তৈরি করবেন, সেই বিজ্ঞাপনগুলোকে আপনি এসইও করবেন, ছড়াবেন, আবার আপনি ইনফরমেশন ভিডিও তৈরি করতে হবে। ইনফরমেশন ভিডিও তৈরি করবেন, সেই ইনফরমেশন ভিডিওর মাঝখানে অথবা শেষে আপনি কোম্পানির বিজ্ঞাপনগুলো দেবেন। যাই হোক, এই বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ আমরা জানবো, আপনি জাস্ট হালকাভাবে আপাতত জিনিসটা বুঝলে যথেষ্ট, আর না বুঝলেও খুব একটা সমস্যা নেই, কারণ প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কি পরবর্তীতে স্টেপ বাই স্টেপকে আমরা এই জিনিসগুলো শেখাবো। দেখুন, আমি জিনিসটা বোঝানোর জন্য এক্সাম্পল হিসেবে আমি কিছু ভিডিও তৈরি করে রেখেছি। দেখুন, এটি হলো আবুল কসমেটিক্স। ওকে, আবুল কসমেটিক্স শপ নিচে ঢুকুন, তারপর দেখুন আবুল কসমেটিক্সের একটা প্রোডাক্ট। মনে করেন আপনি আবুল কসমেটিক্সের কাজ পেয়েছেন, তখন আবুল কসমেটিক্সের অনেকগুলো প্রোডাক্ট, তাদের সাবান, বিউটি ক্রিম, বডি লোশন, এরকম অনেক অনেকগুলো প্রোডাক্ট। তো আপনি প্রথমে সাবান নিয়ে একটা বিজ্ঞাপন তৈরি করলেন, এই যে সাবান আবুল সোপ, আমি দেখাচ্ছি। আপনি জানেন কি, পৃথিবীর সেরা সাবান কোনটি? আবুল সাবান। যে সাবানে কাপড় কাচা, সেই সাবানে কুশল। ওকে, তো এইভাবে আপনি বিভিন্ন প্রোডাক্টের ভিডিও তৈরি করবেন। এটা জাস্ট আমি স্যাম্পল হিসেবে দেখিয়েছি, আরও অনেক ভালোভাবে ভালো ভালো ভিডিও আপনি তৈরি করবেন, আমি সেগুলো ভিডিও ক্রিয়েশনে দেখিয়েছি। তারপর দেখুন, এটা হলো কি, আবুল কসমেটিক্স, এখানে দেখুন এই যে আবুল বিউটি ক্রিম। আপনি কি আরো সুন্দর হতে চান? তাহলে আজই ব্যবহার করুন আবুল বিউটি ক্রিম। 3 দিন ব্যবহারে ফর্সা ত্বক, আবুল ক্রিমে ত্বকের দাগ দূর করে, ত্বকের লাবণ্য ফিরে যায়। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি যদি আবুল কসমেটিক্স কোম্পানিতে যদি জব করেন, তাহলে আবুল কসমেটিক্স কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট, সাবান, বডি লোশন, ক্রিম, বিউটি ক্রিম, অনেকগুলো প্রোডাক্ট। তো আমি জাস্ট 2টা প্রোডাক্টের বিজ্ঞাপন দেখালাম, একটা সাবানের, একটা হচ্ছে বিউটি ক্রিমের। ওকে, তো এইভাবে কোম্পানিতে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। তো ভিডিও তৈরি করাটা আমি শিখিয়েছি। ওকে, তো এরপর হলো ইনফরমেশন ভিডিও। আচ্ছা, ইনফরমেশন ভিডিও জিনিসটা কি? কোনো একটা তথ্য নিয়ে ভিডিও তৈরি করা। আমি এর আগেই বলেছিলাম যে এই কাপড় থেকে দাগ তোলা, টাই পরা, আবার কি এই রূপচর্চার কৌশল শেখানো, প্রাকৃতিক উপায়ে রূপচর্চা। ওকে, এরকম বিভিন্ন ইনফরমেশন ভিডিও ভিডিও তৈরি করা। ইনফরমেশন ভিডিও কেন? ইনফরমেশন ভিডিওগুলো আপনার অ্যাডসেন্স থেকে ইনকাম করতে কাজে লাগবে। ওকে, আপনি শুধুমাত্র ইনফরমেশন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারবেন, এবং ওইখান থেকে আপনি অ্যাডসেন্স থেকে এবং স্পন্সর অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন।
আবার যখন কোনো একটা কোম্পানিতে কাজ করবেন, চাকরি করবেন, তখন সেই কোম্পানির জন্য ইনফরমেশন ভিডিও তৈরি করতে হবে। ওকে, তো ইনফরমেশন ভিডিও আমি দেখাচ্ছি। এই যে দেখুন, আমি একটা ইনফরমেশন ভিডিও দেখাচ্ছি। এই যে মাত্র 2 দিনে ফর সবার উপায়, তারপর ত্বকের কালো দাগ দূর করার উপায়, চোখের ছানির নিচে কালো দাগ দূর করুন মাত্র 2 মিনিটে। ওকে, এগুলো হলো ইনফরমেশন ভিডিও। একটা ভিডিও দেখাচ্ছি। আসুন জেনে নিন ত্বক স্থায়ীভাবে ফর্সা করার 2টি ঘরোয়া উপায়। ভেতর থেকে রং করুন উজ্জ্বল, রূপচর্চায় দুধ হোক। তো এরকম আমরা অনেক অনেকগুলো তথ্য নিয়ে ভিডিও তৈরি করব। কেন করব, কিভাবে কিভাবে করব, সেগুলো আমরা অনেক বিস্তারিতভাবে শিখব। এবং আমি জাস্ট এগুলা তৈরি করেছিলাম জাস্ট বিষয়টা দেখানোর জন্য, মানে আপনার এখানে জাস্ট মানে আইডিয়া নেওয়ার জন্য। বাট আমরা অনেক ভালোভাবে জিনিসটা তৈরি করা শিখব। ওকে, অনেক প্রফেশনাল ভাবে আমরা সেই ভিডিওগুলো তৈরি করব। ঠিক টিভিতে যেরকম বিজ্ঞাপনগুলো দেখা হয়, আমরা সেরকম স্লাইড দিয়ে আমরা সেরকম বিজ্ঞাপনগুলো তৈরি করব। আমরা অনেক ভালো মানের ইনফরমেশন ভিডিও তৈরি করব। ওকে, এরপর তাহলে আপনার 1 নম্বর কাজ হলো কি, ভিডিও ক্রিয়েট করা, ভি। এরপর হলো সি। সি মানে কি, চ্যানেল তৈরি করা। চ্যানেলটা কি, আমরা ফেসবুকের ক্ষেত্রে বলি ফেসবুকের ফ্যান পেজ। ওকে, আর ইউটিউবের ক্ষেত্রে বলা হয় ইউটিউবের চ্যানেল। আমি একটা চ্যানেল দেখাচ্ছি, www.youtube.com/toyota। এটা হচ্ছে টয়টা কোম্পানির চ্যানেল। ইউনিলিভার চ্যানেল হলো www.youtube.com/unilever। দেখুন এখানে ইউনিলিভারের সবগুলো প্রোডাক্ট এখানে দেওয়া আছে, সবগুলো ভিডিও এখানে দেওয়া আছে। ওকে, এখানে টয়টার সবগুলো ভিডিও এখানে দেওয়া আছে। ঠিক ফেসবুকের ক্ষেত্রে আমরা এটাকে বলি কি, ফেসবুক ফ্যান পেজ, আর ইউটিউবের ক্ষেত্রে বলা হয় ইউটিউবের চ্যানেল। ওকে, জিনিসটা সেম। তো আমরা প্রথমে সবগুলো ভিডিও তৈরি করব, মানে অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও তৈরি করব, ইনফরমেশন ভিডিও তৈরি করব। এরপর সেই ভিডিওগুলোকে আমরা আমরা রাখবো চ্যানেলে। আমরা একটা ইউটিউবে একটা চ্যানেল তৈরি করব এবং সেই চ্যানেলে আমাদের ভিডিওগুলোকে আপলোড করব। এরপর আমরা সেটিংস করব। ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের অনেকগুলো কাজ, অনেকগুলো সেটিংসের কাজ আমাদের করতে হবে। থাম্বনেল তৈরি করা, ইন্ট্রো, আউট্রো, অ্যানোটেশন, কার্ডস, তারপর ব্র্যান্ডিং, ওয়াটারমার্ক, এরকম অনেক অনেকগুলো সেটিংস আমাদেরকে এখানে করতে হবে। ওকে, সবগুলো আমরা শিখব। তাহলে প্রথমে করতে হবে ভিডিও তৈরি, তারপর করতে হবে চ্যানেল তৈরি করা। ওকে, এরপর আমরা ভিডিও তৈরি করলাম, সেই ভিডিওগুলোকে আমরা ইউটিউবের একটা চ্যানেল তৈরি করলাম, সেই চ্যানেলে রাখলাম। এখন আমরা যদি সেই ভিডিওগুলোকে এভাবে রেখে দিই আমাদের চ্যানেলে, তাহলে খুব বেশি মানুষ এই ভিডিওগুলো দেখবে না, খুব বেশি মানুষ এই ভিডিও সম্পর্কে জানবে না। তাহলে কি করতে হবে, এই ভিডিওগুলোকে ব্যাপকভাবে এসইও করতে হবে। ওকে, কি এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, ব্যাপকভাবে করতে হবে। অন পেজ এসইও করলে কি হবে, মানুষ সার্চ করলে আমাদের ভিডিওগুলোকে পাবে, ইউটিউবে সার্চ করলে পাবে, ফেসবুকে, গুগলে, যে কোনো সার্চিং সিস্টেমে সার্চ করলে আমাদের ভিডিওগুলোকে পাবে। সেই জন্য অন পেজ এসইও করতে হবে। সার্চ না করলেও যাতে পাই সেই জন্য অফ পেজ এসইও করতে হবে। ওকে, তারপরে লিঙ্ক বিল্ডিং করতে হবে। আচ্ছা, এসইও করতে হবে। এরপর আমাদের এসইওটা সঠিকভাবে হচ্ছে কিনা, আমাদের যারা টার্গেটেড কাস্টমার, মানে আমাদের কোম্পানির যারা টার্গেটেড কাস্টমার, তারা আমাদের ভিডিওগুলো দেখছে কিনা। মনে করুন আবুল কসমেটিক্সের টার্গেটেড কাস্টমার হলো মেয়ে যারা বাংলাদেশে আছে, যাদের বয়স 15 থেকে 40 বছর। তাহলে 15 থেকে 40 বছর বয়সী মেয়েরা সেই বিজ্ঞাপনগুলো দেখছে কিনা, ওকে, সেই জিনিসটা আমরা বুঝবো কিভাবে, মনিটরিং এর মাধ্যমে। তাহলে এসইও করে আমরা প্রচার করব, এবং এসইওর একটা পার্ট হলো এসইও মনিটরিং করা। ওকে, যে আমাদের এসইওটা আমাদের টার্গেটেড মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, এসইওর মাধ্যমে আমাদের বিজ্ঞাপনগুলো আমাদের টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে কিনা, আমরা সেটা মনিটরিং করব। মনিটরিং করার পর তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কোনো স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে কিনা, আমাদেরকে নতুন ধরনের কোনো ভিডিও তৈরি করতে হবে কিনা, অথবা আমাদের ভিডিওর ইনফরমেশন কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা। তো আমরা নতুন ধরনের এখানে কি মানে দিক নির্দেশনা পাবো মনিটরিং করে। দেন সেই অনুযায়ী আবার ভিডিও তৈরি করব, আবার কি সেই ভিডিওগুলো চ্যানেল আপলোড করব, অপটিমাইজেশন করব। ওকে, তো চ্যানেল তৈরি করা এটা মূলত একবারের কাজ। চ্যানেল তৈরি করা, চ্যানেল আপলোড করা, এটা তো খুব সহজ সহজ বিষয়। তো মূলত কাজ হলো এখানে 2টা, একটা হচ্ছে ভিডিও তৈরি করা,
একটা হচ্ছে এসইও করা। আপনি যদি কোনো একটা কোম্পানিতে 10 বছর কাজ করেন, তাহলে 10 বছর আপনি শুধু এই কাজগুলোই করতে থাকবেন, সেই কোম্পানির জন্য ভিডিও তৈরি করা এবং সেই ভিডিওগুলোকে প্রচার করা, মূলত কাজ হলো এটা। এখন আপনি যদি টোটাল যদি ইউটিউব মার্কেটিং ভুলে যান, ইউটিউব মার্কেটিং যদি মনে না থাকে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট মনে রাখবেন কি মানে ভিডিও ভিডিও ক্রিয়েট করা, ভিডিও ভিডিও ক্রিয়েট করা, চ্যানেল তৈরি করা, এসইও করা, তার মানে কি বিসিএফ। আপনার যদি বিসিএফ যদি মনে না থাকে তাও কোনো সমস্যা নেই, আপনি জাস্ট একটুকু বুঝবেন যে ইউটিউব মার্কেটিং মানে কি ভিডিও তৈরি করা এবং ভিডিও কি করা প্রচার করা। আপনি কোনো একটা মানে ভিডিও তৈরি করবেন, বিজ্ঞাপন তৈরি করবেন এবং সেই বিজ্ঞাপনগুলো ইউটিউবের মাধ্যমে প্রচার করা, ভিডিও তৈরি করা, ভিডিও প্রচার করা, এটি হলো ইউটিউব মার্কেটিং। তো যখন আপনি কোনো একটা কোম্পানির জন্য ইউটিউব মার্কেটিং করবেন অথবা ইউটিউব থেকে জাস্ট ইনকাম করবেন, মানে অ্যাডসেন্সের মাধ্যমে অথবা স্পন্সর অ্যাডসেন্সের মাধ্যমে যখন ইনকাম করবেন, ইউটিউবে যে কাজে করেন না কেন, আমাদের লিস্ট হলো এটা। আপনি জাস্ট এই চারটা দেখে দেখে কাজ করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করবেন, আবার শুরু থেকে শেষ এভাবে আপনি কাজটা করতে থাকবেন। ওকে, তাহলে আমি যা বুঝিয়েছি সব কিছু বলে যান, শুধুমাত্র মনে রাখেন যে বিসিএস ইউটিউব মার্কেটিং সমান সমান বিসিএস। ওকে, থ্যাংক ইউ।